স্টার্টসার প্রোগ্রামে আপনাকে আবারও আমন্ত্রণ। আজকে আমার একটা প্রাণের যন্ত্র আছে আমাদের সাথে, আর এই যন্ত্র যিনি বাজাবেন আমাদের সাথে, উনি ওনার স্বনামে খ্যাত দেশে এবং বিদেশে। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হচ্ছে, হলিউডের ছবিতে ওনার বাজানো বাঁশি দিয়ে ব্যাকগ্রাউন্ড করা হয়েছে, অথচ আমরা অনেকেই জানি না। হি ইজ নান আদার দেন, আর অন্য কেউ নন, গাজী আব্দুল হাকিম ভাই। শ্রদ্ধেয় গাজী ভাই, কেমন আছেন? সালাম আলাইকুম। উনি আরও অনেক কাজ করেছেন, যেমন পাকিস্তানের গভর্নর হাউসে বাজিয়েছেন, প্যারিসের লা ভ্যালি থিয়েটারে বাজিয়েছেন, উনি হাউস অফ কমন্সে বাজিয়েছেন। একমাত্র বংশীবাদক যিনি ওখানে বাজানোর সুযোগ পেয়েছেন। ওনার বাঁশি এবং উনি, এই দুটো মানুষই আমাদের খুব প্রিয়। আমরা ওনার কথা শুনব। আমি আসলে খুব আবেগে আপ্লুত হয়ে যাচ্ছি। বাচ্চু ভাই, আমি আপনাকে খুব ভালোবাসি, শ্রদ্ধাও করি। আমি এবং আমি সবাইকে আমি জানাতে চাই যে এই বাঁশিটা আমার দেশের সম্পদ। জি। এবং বাঙালি হিসেবে, বাঙালি জাতি হিসেবে, বাংলাদেশের মানুষ হিসেবে আমার একটা কমিটমেন্ট ছিল যে আমি মুক্তিযুদ্ধ করেছিলাম, আমি দেশের জন্য কিছু একটা করতে চেয়েছিলাম, কিন্তু অন্য কোনোভাবে আমি হতে পারিনি হয়তো, কিন্তু আমি বাঁশিবাদক হিসেবে আমি চেষ্টা করেছি যে আমার দেশকে, যাতে সারা পৃথিবীতে, সারা পৃথিবীর মানুষ যাতে মানে যে আমাদের দেশটাকে অন্তত চেনে, আমার বাঙালি জাতিটাকে অন্তত চেনে, আমার বাংলা ভাষাভাষী যারা আছে, বাংলা ভাষার গান অনেকে বুঝতে পারে না, কিন্তু আমার বাঁশিটা এটা সুরতো সবাই বুঝতে পারে। এইটা এইটা একটা আমার একটা অহংকার ছিল, এবং এইটা নিয়ে আমি কতটুকু এগোতে পারতাম, এবং যেটা আমি একটু সাকসেস আমি এই কারণে বলবো যে আমি ক্লাসিক্যালটা তো সাংঘাতিক রকমের বাজাই, সাথে সাথে আমি চেষ্টা করেছি আমার দেশের ফোক এবং ওয়েস্টার্ন সব কম্বাইনলি করে একটা নতুন একটা ধারা, সেই ধারাটা আজকে সারা পৃথিবীতে খুব সমাদৃত হয়েছে মুহূর্তে, কিন্তু আমার দেশের মানুষ অনেকে জানে না। কিন্তু আমার দেশের সব থেকে একটা প্রিয় মানুষ আপনি। আপনি আজকে যখন আমাকে ডেকেছেন, চ্যানেল আই যখন আমাকে ডাকলো, বললাম যে অবশ্যই যাবো, মানে যে এরকম একটা সঙ্গীত বলতে সবার আগে তো মিউজিকটা অবশ্যই আসতে হবে, সুতরাং সেই মিউজিশিয়ানরা সবসময় অবহেলিত। গীতিকারদের কথা বলা হয়, সুরকারদের কথা বলা হয়, শিল্পীদের কথা বলা হয়, না না না, এই প্রসঙ্গে কোন ধারণাই আজকে নেই। আরেকটা প্রশ্ন গাজী ভাই আপনার কাছে, সিনথেসাইজারের ফ্লুট আমরা ইউজ করে থাকি, আমরা হাজার রকম কোটি কোটি টাকা দামের যদি স্যাম্পলারও কিনে, আপনার বাঁশেরটার মতো হয় না কেন? এটা কোনোদিনই হবে না। আমি এই প্রসঙ্গে একটু বলি, জাপানে আমি এক মাসের একটা ওয়ার্কশপে এবং পুরো প্রোগ্রামে একটা গিয়েছিলাম, সেখানে কয়েকবার আমি গেছি, তো ওখানে ওই জাপানে যারা যন্ত্র বানায় সেখানে তাদের এবং একজন অধ্যাপক মানে যে যিনি এই সঙ্গীতের উপরে পড়ান, তাকে আমি জিজ্ঞেস করলাম, তুমি আমাদের দেশে তোমাদের এই যন্ত্রগুলো পাঠাচ্ছ, অথচ তোমাদের যখন বিদেশি গেস্ট আসতেছে বা তোমাদের ন্যাশনাল যে সমস্ত প্রোগ্রামগুলোতে তোমরা তোমাদের দেশের ওই কাঠের অরিজিনাল ওই ওইখানেই তো আমরা, ওইখানে তো আমরা চাই আমাদের অরিজিনালিটিকে আমরা ধরে রাখতে চাই। যেহেতু আপনি অত্যন্ত গুণী একজন মানুষ, এই বাঁশি বা অন্যান্য ইনস্ট্রুমেন্টগুলি যারা আমাদের অ্যাকোস্টিক ইনস্ট্রুমেন্টগুলি, এটাকে আরও কীভাবে প্রসেস করলে আমরা খুব আবার ফেরত পেতে পারি সবাইকে? এই যে আপনি অনেক মিউজিশিয়ান চলে গেছে, না না না, এই যে তারা বড় কষ্টে অবিনাশ কয়েকদিন আগে মারা গেল, অবিনাশের মতন একজন দোতারা প্লেয়ার এই সাবকন্টিনেন্টে তো নেই, বাংলাদেশে তো নেই, ইন্ডিয়া পাকিস্তানেও নেই, মানে অথচ তাকে তার সঠিক মূল্যায়নটা হলো না। আজকে যত বড় বড় এদেশে গুণী জ্ঞানী ছিলেন, ফুলজুরি খান সাহেব ছিলেন, তাকে কেউ আমরা চিনি না, জানিও না, তার নাম জানি না। আজকে সুবল দত্ত বা আজকে যারা যত বড় বড় গুণী জ্ঞানী যত লোক আছে, দেখবেন সমর দাস বড় কষ্টে লাস্টে মারা গেলেন, কেন তা হবে? কেন তা হবে? কেন এটি এটি হওয়া উচিত ছিল না? এটি যদি আজকে আপনারা যেভাবে এগিয়ে আসছেন, এই যে অ্যাকোস্টিক ইনস্ট্রুমেন্ট আমাদের হারিয়ে যাচ্ছে, এটি রাখার জন্য আজকে মানে যে আপনি এই অনুষ্ঠানটাই করছেন আমার জন্য, তো সুতরাং এইরকম প্ল্যাটফর্ম পাইলে তারা তো আর নষ্ট হবে না, তারা তো শিখতে চাইবে, আমার সন্তান অবশ্যই শিখতে চাইতো যদি এরকম সুযোগ আমরা পেতাম। এক্স্যাক্টলি, এটাই জানতে চাচ্ছিলাম আমরা চ্যানেল আইয়ের কর্তৃপক্ষের কাছে, এটা দৃঢ় আমাদের তরফ থেকে, মিউজিশিয়ানদের তরফ থেকে দাবি জানাবো, এই ধরনের প্রোগ্রাম অনেক অনেক বেশি হতে হবে, যারা সত্যিকারের জ্ঞানী গুণী সঙ্গীতজ্ঞ
যারা যন্ত্রশিল্পী আছেন, সারা দেশে কোটি কোটি মানুষ আছে, তার মধ্যে অন্তত 5,000 তো গুণী শিল্পী আছে, এখানে সেখানে খুঁজে পাওয়া যাবে, একটা টোকা হলো দিতে পারবো ভালো, তাকে সমাদৃত করা হোক, আনা হোক, মানুষের সামনে তুলে ধরা হোক, এটা আমাদের জোরালো দাবি চ্যানেল এক কর্তৃপক্ষের কাছে। আর আজকে আমাদেরকে আপনি কি শোনাবেন? আমি একেবারে একটা পিওর ক্লাসিক্যাল শোনাবো প্রথমে।
চমৎকার একটা ধুন শুনলাম আমরা সবাই। আমরা আশা করছি আপনাকে সবসময় পাশে পাবো স্যার টু স্যার জন্য। এখন আমরা রাজীব ভাই কোনটা শুনবো? আমি এখন ওই যে ভাটিয়ালি ধুন বাজাবো। ওকে, এটা আমার দেশের এবং এর সাথে ওয়েস্টার্ন এবং আমাদের দেশের ফোকটা কত মিল। আচ্ছা, এটা আমি একটা নতুন একটা ফিউশন টাইপের করা আর কি। আসলে বাঁশি মানে আমরা যেটা ফিল করি, আমি যেটা অনুভব করি বা আমার মনে হয় সবাই করে, বাঁশিটা বাজলে মনে হয় পুরো বাংলাদেশটা দেখা যায়। হ্যাঁ, পুরো বাংলাদেশটা দেখা হয়। আমি আমি তো দেখি, বাঙালিকে দেখা যায়, বাংলাদেশকে দেখা যায়। তো আপনি এখন একদম আরো গভীরে যাচ্ছেন, আমরা শুনি এটা। হ্যাঁ, আমরা এটা শুনি। Thank you.
আসলে মিউজিশিয়ানদের বেলাটা এরকমই হয়, আমরা যখন মিউজিকে থাকি সময় জ্ঞান থাকে না, যার ফলে কখন যে সময় ফুরিয়ে গেছে জানি না। বাট দেন এগেইন উই উইশ টু কাম ব্যাক, আবারও দেখা হবে স্যারটির সাথে। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকুন। অনেক ধন্যবাদ আপনাকে, চ্যানেল আইকে, আমার দর্শক শ্রোতা যারা আছে সবাইকে। পর্দার আড়ালের মানুষ তো, এই জন্য হয়তো আপনারা দেখে থাকবেন কেউ কেউ, বাট প্রচণ্ড জনপ্রিয় উনি একজন মানুষ এবং প্রচণ্ড সদালাপী একজন মানুষ। পরিচয় হয় নান আদার দেন দি ওয়ান অ্যান্ড অনলি ইকরাম ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইকরাম ভাই, যদি আপনার যন্ত্র সম্পর্কে একটু কিছু বলতেন। এই যন্ত্রটার নাম হচ্ছে এসরাজ। জি। তো এটা বেসিক্যালি ক্লাসিক্যাল ইনস্ট্রুমেন্ট। জি।